ওয়েলকাম ফ্রেন্ডস। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করে 4% কর্মী এবং পেনশনারদের জন্য। ঠিক তারপর দেখা যাচ্ছে এক এক করে কিন্তু রাজ্য সরকারগুলি ডিএ ঘোষণা করছে, ঠিক সেই কেন্দ্রের অর্ডারকে ফলো করে ঠিক 4% ডিএ ঘোষণা করছে। বেশ কয়েকটি রাজ্য কিন্তু এইভাবে ঘোষণা করেছে, আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই দেখে রাখুন কোন কোন রাজ্য এই ডিএ ঘোষণা করছেন, যদিও এটা আপনাদের কোনো কাজে লাগবে না, তবুও দেখাচ্ছি যে কেন্দ্রের হারেই কিন্তু ডিএ দিয়ে যাচ্ছে বাকি রাজ্যগুলো, যদিও এখনও আপনাদের কাছে সেটা অধরা, সেই কেস এখনও পেন্ডিং রয়েছে। আগামী 3 তারিখ কী হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তার আগে দেখিনি যে কোন কোন রাজ্য কেন্দ্রের ডিএ ঘোষণার পরেই এই ডিএ দিচ্ছে। দেখুন প্রথম দেখুন এই যে তামিলনাড়ু অ্যানাউন্সেস 4% ডিএ হাইক ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ টিচার পেনশনার। দেখুন সকলের জন্য কিন্তু ডিএ দিচ্ছে, শুধু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, টিচার পেনশনার সকলের জন্য দিচ্ছে। এবং কত পার্সেন্ট দিচ্ছে, দি ডিএ ওয়াজ ইনক্রিজ ফ্রম 42% টু 46%। তাহলে দেখলেন একই হারে দিয়ে দিচ্ছে, 42 ছিল 46 হলো, যেটা কেন্দ্রীয় কর্মীদেরও কিন্তু 42 ছিল 46 হলো। আরও কয়েকটি রাজ্য ঘোষণা করেছে এই কয়েকদিনের মধ্যেই, বাকি রাজ্যগুলি হয়তো ধীরে ধীরে ঘোষণা করবে, সেগুলো আপনাদের সামনে আনবো। দেখুন এই একটি অর্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ হরিয়ানা, হরিয়ানা গভর্নমেন্টও কিন্তু ডিএ ঘোষণা করেছে এবং এইগুলো কিন্তু সবটাই দেখা যাচ্ছে যে 7 CPC এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু করছে। এবং জুলাই থেকে এই যে দেখুন ফার্স্ট উইথ এফেক্ট ফ্রম 1 July 2023, এখানেও কতটা ডিএ ঘোষণা করা হচ্ছে দেখুন, এই যে এখানেও কিন্তু এই যে রেট অফ 42% টু 46% আর অফ দ্য বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1 July 2023। তাহলে দেখলেন একেবারে কেন্দ্রীয় সরকারকে ফলো করছে 1 July 2023 থেকে 42 থেকে 46, হরিয়ানা গভর্নমেন্টও কিন্তু 46% দিচ্ছে। আরও একটি গভর্নমেন্ট কিন্তু ঘোষণা করেছে, সেটাও দেখে রাখুন। কেন্দ্রের ডিএ ঘোষণার পর সর্বপ্রথম ঘোষণা করেছিল ওড়িশা সরকার, সেটা আপনাদের যদিও আমি দেখিয়েছিলাম। তাহলে দেখুন ওড়িশা সরকারও কিন্তু এখানে দিচ্ছে এই যে ও এখানেও কিন্তু 42% থেকে 46% এদের হচ্ছে, মানে 4% দিচ্ছে। দি স্টেট গভর্নমেন্ট হ্যাভ বিন প্লিজ টু রিলিজ দ্য অ্যাডিশনাল ডোজ অফ ডিএ অ্যাট দ্য রেট 4% এনহান্সিং দ্য সেম ফ্রম দ্য এক্সিস্টিং রেট অফ 42% টু 46% অন দ্য বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1/7/2023। এখানেও কিন্তু সেই 1/7/2023 সকলেই কিন্তু 1/7/2023 থেকে দিচ্ছে, ঠিক কেন্দ্রের ঘোষণার পরে পরেই কিন্তু এই ঘোষণা করছে। যখন কেন্দ্রীয় সরকার প্রতি মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস জারি করেন, তখন আমি আপনাদের সামনে প্রতি মাসে আনি, তখনই আমি দেখিয়েছিলাম যে কেন্দ্রের 4% ডিএ হতে চলেছে এবং তখনই বলেছিলাম যে কেন্দ্রের ঘোষণার পরপরই দেখবেন রাজ্যগুলি এই অর্ডারকে ফলো করে দিতে থাকে। জাস্ট ফর ইনফরমেশন এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ধন্যবাদ।